আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা আমাদের সাথে দীর্ঘক্ষণ মাসনুন দোয়া দেখে আসছেন। আমাদের সম্মানিত অতিথি আমাদের যে বিষয়বস্তুর উপরে অত্যন্ত সুচারুভাবে আলোচনা করে আসছেন। আপনারা বিশেষ করে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়ের উপরে সংশ্লিষ্টতার সাথে মিল রেখে এই সম্পর্কিত আপনারা প্রশ্ন করতে পারেন, এবং আমরা এই প্রশ্ন নিয়ে আমাদের সম্মানিত অতিথি আপনাদের একে একে প্রশ্নের উত্তর দেবে ইনশাআল্লাহ। মেহরবানি করে আপনারা প্রশ্ন করার সময় খেয়াল রাখবেন আমাদের এই অনুষ্ঠানটা শুধু মাসনুন দোয়ার উপরে, এই বিষয়ের উপরে আপনারা ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আমাদের সম্মানিত অতিথি এই বিষয়ের উপর উত্তর দেবেন। আমি এখন আমাদের সম্মানিত অতিথির কাছে, যেই আমাদের একজন বোন জানতে চেয়েছেন এমন কোনো দোয়া আছে যে ওনার স্বামী এভরি ফ্রাইডে যায় জুমার জন্য, বাকি অন্য নামাজে অবহেলা করে বা অলসতা করে, এ ব্যাপারে এমন কোনো আমল আছে যে যার দ্বারা মানে ওনার স্বামী আরও বেশি আন্তরিক হয়ে আল্লাহর ইবাদত করতে পারে? জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ ইকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা আসতাফা, আম্মা বাদ। ধন্যবাদ মৌলানা সালাউদ্দিন সাহেব, আল্লাহ আপনার জেজা খয়ের দান করুক আপনার এই সুন্দর উপস্থাপনের জন্য। ইকরা বাংলার পর্দায় যারা আছেন, দেখতে আসেন মাসনুন দুয়ার প্রোগ্রামগুলা, এই প্রোগ্রাম আমরা সবার দরকার। আমি যে প্রোগ্রাম করিয়া থাকি বলে আমার দরকার না, থাও আমিও রেগুলার পড়তে হয়। আমি ওই নিয়ত রাখি যে আমার যাতে পাক্কাভাবে আমি নবীর তরিকায় সকল মাসনুন দোয়াগুলো আমি নিজে আমল করিয়া চলতাম পারি, আর সাথে সাথে আমার দর্শক হলে আমল করে নিতে পারি। তো আমার বইনে যে প্রশ্ন করছিল আগে যে এমন কোন দোয়া, দোয়া তো আল্লাহ তাআলা কোরআন শরীফে কইয়া দিয়েছে, রব্বি জালনি মুকিমা সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বি জালনি মুকিমা সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এই দুআটা পড়া। তবে একজন মহিলা চাইলে স্বামীকে নামাজি বানাইতে পারে, অনেক ইতিহাস আছে। যে সময় মহিলায় স্বামীর উপরে তার সেবা, স্বামীর তবিয়তর মাফিক চলব, এই সময় ওই স্বামীয়ে ওই মহিলার কথা শুনব। এখন ওই যে সময় সেবার সময় যে নামাজ ছাড়া কেয়ামত কেউর নিস্তার নাই, নামাজ ছাড়লে দুনিয়া তো বিপদ, আখেরা তো বিপদ, নামাজ ছাড়লে আমার খবরও জায়গা নাই, ঠাই হইত নাই, নামাজ ছাড়লে আমি ফুল সিরাতের গাঠি ফাড়িতাম পড়তাম নাই, নামাজ ছাড়লে আপনার হাসর ময়দানও নামাজ বেনামাজির আপনার ঠিকানা জাহান্নামো, এই কথা মহিলা যে সময় স্বামীরে বুঝাইব, কইব আপনি আমার আপনার আমার সংসার আমরা চাই, দুনিয়াও সুখী হইতো আখেরা তো সুখী হইতো, এত নামাজের প্রতি যে সময় মহিলায় আপনার একটু যখন দোয়া করতে থাকবো, একা একা চোখ পানি ফেলাইবা যে সময় রব্বি জালনি মুকিমা সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা, এই দোয়া করতে থাকবা শুধু স্বামী লাগি নাই, এই দোয়া পড়লে আমার সারা ঘরের ছেলে মেয়ে স্বামী রিলেটিভ ফ্যামিলি সবর নামাজি বনিয়া দিতে পারবো, মাশাআল্লাহ, শুকুর ভানি ফেলাইমু আর আল্লাহর কাছে কইতে থাকবো। এখন দোয়া যদি জানি না, এখন হইতে পারে যে দোয়া তো সহি করি পড়তাম পারি না, কোরআন শরীফ পড়া জানি না, যে আমার বাসায় কইতে থাকবো ও আল্লাহ আমারে নামাজি বানাইয়ে দাও, আমার ঘরের সবরে নামাজি বানাইয়ে দাও, রব্বি জালনি মুকিমা সলা, আমারে
পরিপূর্ণ একামতে সলাত দেখো কা আল্লাহ তালায় ইনো যে নমাজর আকিমুসলা নমাজ স্থাপন করা নমাজ রে ইনো হইছে না প্রতিষ্ঠিত করা নমাজ ফলিলাও তো একবার ফলিলে হয়ে গেল নে জোর ফলিলে শেষ আসর ফলিলে শেষ না যত জায়গাতে আইসে প্রায় 82 জায়গার মধ্যে আইসে সলাতর হতা নমাজর হতা কোরআন শরীফ আকিমুসলা 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 নমাজ কায়েম করো নমাজ প্রতিষ্ঠিত করো নমাজ নিজের বডির মধ্যে প্রতিষ্ঠিত করতাম এখন নমাজ যদি বডির মধ্যে প্রতিষ্ঠিত করি এশার নমাজ যত ঠাট পরিশ্রম করিয়া আইয়া ঘুমাই গেলে এশার নমাজ না পড়লে দেখবা ঘুম লাগত না এশার ফলার ফলে একজন মানুষে এশার নমাজ পড়লো সে সারা রাত্রের বাদশাহ বনি গেল হ্যাঁ আজকে রাত্রের এশার নমাজ পড়ে গেছে রাত্রের বাদশাহ এখন ফজরের নামাজ আবার ফলাই গেছে এখন দিনের বাদশাহ প্রথম দিন যার আপনার বাদশাহী অবস্থায় জোহরের নামাজ হাফিজ আলা সালাওয়াত ও সালাত উস্তা প্রত্যেক নামাজের প্রত্যেকটা ভক্তের নামাজের হেফাজত করা নামাজের প্রতিষ্ঠিত করা আল্লাহ তাআলা আমরারে নামাজ নিজের বডির মধ্যে প্রতিষ্ঠিত করার তৌফিক দান আমিন নামাজ নামাজ ছাড়া কিয়ামত নাহি কো নিস্তার আর নামাজে মিলিবে আপনার বেহেশতের দিদার বেহেশতের দিদার বেহেশত ফাইতে হইলে বেহেশতের দিদার ফাইতে হইলে নামাজ নামাজ ছাড়া কিয়ামত নাহি কো নিস্তার নামাজে মিলিবে ভাই বেহেশতের দিদার এই বেহেশত যে আটটা বেহেশত আছে এই আটো বেস্ট ফাইতে হইলে সকল ফেলা একজন ইমানদারর সকল ফল হইল কি নামাজ আসসালা 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 সকল ফেলা খবর একজন মুমিনর সকল ফেলা গেট ফালিতে হইলে একজন ইমানদারর কলিমার বদে নামাজ আর বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামর যে ফার্স্টটা সতুন এই সতুনের মধ্যে সকল ফেলা কলিমা আর শাহাদা আর শাহাদাতের পরেই আপনার নামাজ একজন মুসলমান কোন অবস্থাতে নামাজ ছাড়ত পারে না কেন যদি এরকম যদি বোঝা গেল তার কিছু খতরা আছে খতরা আছে খতরা আছে খতরা আছে যার কারণে নামাজ আমরা কেউ ছাড়তাম পাই না আর নামাজ গরোর মধ্যে প্রতিষ্ঠিত হতে হইলে আপনার দোয়ার দরকার গরো তালিমর দরকার তালিম ফল কর্ম ফজাইলে আমাল আমালর ফজিলত কিতা এইগুলা গরো ডেইলি কমসে কম কিছু সময় আলোচনা হইতো ফ্যামিলির মধ্যে সাহাবাই কেরামর জমা জীবনী নিয়ে কিছু আলোচনা হইতো আর কোন সময় কোন দোয়া খাওয়া আজকে এই ফ্যামিলির মধ্যে যেগেই দাম আজকে খাবার সময় দোয়াটা আমরা সবাই ফড়িয়েছিনি বাথরুমে যাইতে দোয়া কোনটা এটা ফলা হয়েছিনি বারো যে দোয়া ফলা হয়েছিনি সময় সময় যে দোয়া ওটা নিয়ে আমরা আলোচনা করতাম ওটা করলে সুন্নতি জীবন যাপন আইব আর সুন্নতি আমার সুন্নতি জীবন আইয় যে আমার লাগে ব্যস্ত যাওয়া আসান হইব তো আমার যান প্রশ্ন করছেন যে তার স্বামী শুক্রবারে যাইন আর বাকি মসজিদে যাইন না চেষ্টা করবা যে তানে ফাঁসর সময় তানে ইয়াদ করে দিবা আর আপনি তার কাকুতি মিনতির সাথে তানে নামাজের লাগে স্মরণ করাইবা আর এতে আপনি আপনার সব পাইবা আর যদি আল্লাহ তালায় তার নসিবর মধ্যে হেদায়ত থাকে তাহলে তাই হেদায়ত হইবা কারণ হেদায়তর মালিক রশ্মি একমাত্র আল্লাহর আত কোনো বন্দায় কোনো আলিমে কোনো বুজুর্গে খেউ বা খেউ খুইয়া তাহলে খেউরে হেদায়ত করতে পারত না কারণ হেদায়তর যে মেইন সাবি একটা এগুলো একমাত্র রব্বুল আলমিনের হাত এই কারণে তার মিশাল এবং উদাহরণ হইল হ্যাঁ إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء إلى صراط مستقيم এই সাবিটা আল্লাহর তো কেন না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান আফন সাসা লক্ত জিগর সাসা যে মহব্বতর সাসা যে সাসার গালে গর্দনায় হ্যাঁ ফিটে সারা বডির মধ্যে তান বডি মিলছে
এত মহাব্বতর শশা, যে শশায় রে দাওয়াত দেন ইসলামের দিকে, আর ও দেখি বুঝি এখন হেই বড় 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 নেতাজি হলে কই নো আবু তালেব তুমি আমার কৌমর বাদশাহ, তুমি আমার বড় লিডার, তুমি আপনার আমরার এই দেশের একজন উচ্চ লেভেলের গণ্যমান্য ব্যক্তি, দেখিও যাবার সময় আমরার বড়াটা ডুবাইও না বাতিদার খেনে হেরা আরো দিকে ডোজ দিতা, আর বাতিদার লোকে মায়া হতো হান, আমার নবীর সাথে মায়া হতো হান, তার একটা উদাহরণ হইল, উদাহরণটা হইল যে একদিন যে সময় সারা আরববাসী কইলা যে ও আবু তালেব তোমার বাতিজা রেখো তাইন ইতা সারতা, আর না হইলে তুমি তার লোক সারতে হইব, না হইলে আর আমরার দেশ এখন সব এক বাক্যে যে সময় নেতা তেনা হলে আবু তালেবের কইছেন, আবু তালেব আইয়া যে সময় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কইরা ও বাতিজা এখন তো সারা সারা লিডার হল এক হয়ে গেছেন, এখন তুমি কিতা চাও তোমার এই দাওয়াতরে তুমি বদলিতে হইব, না বদলিলে এখন তারা সব এক হয়ে গেছেন এখন বৈকট করিবা, এই কথা যেমনি বুঝলা যে সাসা তো অতদিন আমার পক্ষে আসলা কইসলে যাও বাতি যা যা মনে করো, আজকে তো দেখি শাশা খর ঠান্ডি নিয়েছে, আজকে তো শাশায় দেখি ও কইলা মহা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামে আপনার সবুর ফানি ওই রকম বাইয়া ফাড়া নিয়ে আরম্ভ হয়ে গেছে, আর সবুর ফানি ফরতে ফোড়া অবস্থায় কইরা ও শাশা আমি অতদিন মনে করছিলাম যে সারা দুনিয়ার যদি কেউ আমার পক্ষে নাও থাকে যে আমার লক্ত জিগর শাশা আমার পক্ষে আসইন, কিন্তু আজকে তো বুঝতাম পারলাম যে আমার পক্ষে তো আমার শাশাও নাই ফারাক্কা লাভ আলী ওলা উম্মা ও শাশা, আপনার জানা আছে আমার মাও নাই আমার বাবাও নাই, লাভ আলী ওলা উম্মা ফারাক্কা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমার মাও নাই ও শাশা আমার মাও নাই রে বাবাও নাই কইয়া আর সবুর ফানি ফেলাইয়া আর মোট দিলেইছেন, মোট দিলেই তো শাশার দিল আপনার রহমতে শাশার দিল মহাব্বতে জুস মারছে, মনে কই ও বাসি যা যাও জেলা মনে কয়ে করো তুমি জড়াই না যেমনি শাশায় বাতি যার হুজুর সাল্লাহ সাল্লামের শুকুর ভান্ডি ফোড়া আরম্ভ হয়ে গেছে, আর যে সময় কইছেন লাভ আলী বালা উম্মা আমার মাও নাই বাবাও নাই ফারাক্কালাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হুজুর সাল্লাহ সাল্লামে ফিরিয়া চকুর এখন বুধরানি বুকুর দল ফড়ে কত আর ফিরিয়া ওই সময় কইলা ও আতিজা আবার আবার আমরা সব ফিরে একটা কল নিয়ে নিন ইনশাল্লাহ, ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়ালাইকুম আসসালাম, জি হুজুর আমার একটা প্রশ্ন আপনার কাছে, জি বলেন, জানেন মধ্যে অশান্তি করে কোন দোয়াটা পড়লে জানি শান্তি পাবো, জি একটা প্রশ্ন বুঝছেন, হুম হুম, আর একটা প্রশ্ন হইলো সব সময় কোন দোয়াটা পড়লে আমাদের ঘরে শান্তি আসবে বা আমরা আমাদের আমল ভালো হবে ওই দুটা বলবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর আপনারা এই দিন আপনারা যেন অনুষ্ঠান করতেছেন আমাদের খুব ভালো লাগে, আমরা অনেক উপকৃত হইতেছি আপনাদের অনুষ্ঠান দেখে, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনারা কথা মতো আমরা আমলটা করতে পারি আপনার কাছে, আমাদের তো সালাম রইল আপনার কাছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার কোশ্চেন করার জন্য, এবং আপনার যে আবেগ আল্লাহ তাআলার উসিলা করে আমাদের সবাইকে আমল করার উপর আমল করার তৌফিক দান করুক, তো মাশাআল্লাহ আমি যে এই 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 কথাগুলো খোয়ার একটা উদ্দেশ্য হইল যে আমি আলোচনা করছিলাম যে হেদায়ত একমাত্র আল্লাহর আছে, যারে আল্লাহ চাইবা তারে হেদায়ত করতে পারবা, কেননা যে এতর পরে আবু তালেবর ইন্তেকালের সময় একবার ও সময় নবীজিয়ে মুখ গিয়া খানা খানি কইরা ও সাসা একবার তো আপনার মুখ দিয়ে কইল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জিম্মাদারি হয়ে গেলাম বাকি সব জিম্মাদার আমি, আপনি আলী মুখ দিয়ে একবার কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে এই সময় এই বড় বড় নেতাগুলো দেখলা ও ও সময় হেরা উঠে কইলা ও তাহলে আবু তালেব দেখিও শেষ সময় তুমি বড়টা ডুবাইও না, আবু তালেব দিল আইলো জিন্দগি গেছে গিয়া আর গেছে গিয়া,
জি ফামাতা আলাল কুফর, এই অবস্থায় কুফরি অবস্থায় আবু তালেব দুনিয়া থেকে বিদায় গেছেন। বরহাল তো বোঝা গেল নবী এত আফসোস করছেন, এত দাওয়াত দিছেন, চেষ্টা করছেন, চেষ্টা করার বাদে আপন সসারে হেদায়ত আনতে পারছেন না। আয়াত না দিলে গেছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যারা মহব্বত করবাই, তুমি যারা সাইবাই, তারা তুমি হেদায়ত করতে পারতে নাই, হেদায়তর সবই আমার তো, আমি যারা সাই তারা আমি হেদায়ত দিয়ে দিব। সুবহানাল্লাহ। যার কারণে ও হেদায়ত আমরা খুশি করতাম, দোয়া করতাম, দোয়া ফলিতাম, ইগো আমার খাম। এর অর্থ হইল কি আমি আমার খুশির চেষ্টা চালিয়ে যাইতাম, মা বাকি ইতমাম মুকম্মল পৌঁছানেওয়ালা আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের উপরে ছাড়িয়ে দিতাম। আমার যে বইনে গীতা প্রশ্ন করছে ঘরে শান্তি আসার দোয়া, হ্যাঁ ঘর শান্তি আসার দোয়া হইল একটা, হইলো ঘরের মধ্যে যে সময় তিলাওয়াত আরম্ভ হইব, যে ঘর প্রত্যেক মানুষের তিলাওয়াত চালু হইব, এই ঘরের মধ্যে অটোমেটিক রহমত বরকত শান্তি থাকবো। আজকে আমরা অশান্তি, ঘর তিলাওয়াত নাই, কোরআন শরীফ থাড়িয়ার ভর তিলাওয়াত নাই, ঘরের সবর যে সময় তিলাওয়াত আরম্ভ হয়ে যাব, ঘুম থেকে উঠার ফজর নামাজের বাদে সুরা ইয়াসিন তিলাওয়াত হইব, মাগরিবের বাদে সুরা ওয়াকা তিলাওয়াত হইব, এশার বাদে সুরা মুলক তিলাওয়াত হইব, ঘরের মধ্যে তো অটোমেটিক শান্তি আইব। হ্যাঁ এখন এখন কিতা করমু, কিসমতে দিছে না, তিলাওয়াত শিখতাম পারছি না, তখন কিতা করতাম, এখন করতে থাকি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও ইগুর মাঝে বহুত তাহমাই গেছে, গুনার তবা হয়ে যার, আল্লাহর রহমতের সভা হয়ে যার, নেকির নেকি করার সুযোগ হইবার লাগে আল্লাহর কাছে সভা হয়ে যার, এইটার মধ্যে সপ্ত হয়ে যার, আনাইলে আরও ফারতাম ফাড়ি। হাসবুনাল্লাহ 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 হাসবুনাল্লাহ, আল্লাহ আমার যথেষ্ট, আল্লাহ আমার যথেষ্ট, আল্লাহ আমার যথেষ্ট। আরও যদি বাড়িতাম ফাড়ি হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, ও তখন ফলে আরও বলা নতুবা একেবারে সহজ, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, আল্লাহ আমার যথেষ্ট যথেষ্ট, আল্লাহ আমার যথেষ্ট, ও হাসবুনাল্লাহ। বরহাল গৌরব তিলাওয়াত করতে থাকবা হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, এর এর বিনিময়ে আপনার গৌরের মধ্যে শান্তি আইব, রহমত আইব, বরকত আইব। আর তবা ইস্তেফার বেশি বেশি হইত, তবা ইস্তেফার আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بشري فرتتغمو آرو بشي بشي فرمو লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা মনে করি কোন ফলে আলী শয়তান হরানি হয়, আলী শয়তান নাই সকল বুড়াই হরানি হয়, আমরা মনে করি আলী শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল আলিয়্যিল আযীম। এটা কল নিয়ে নি আমরা ফিরে আসব আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেন টেলিফোন ফরমা টেলিফোনের ভলিউমটা আপনি স্লো করে ভলিউমটা একটু কমাই দেন প্লিজ কাইন্ডলি। ধন্যবাদ আপনাকে। জি আপনি আপনার আলোচনা অব্যাহত রাখেন। আলহামদুলিল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু, ও
হাই অর্থাৎ জিন্দা, কাইয়ুম অর্থাৎ চিরঞ্জীব, হ্যাঁ চিরঞ্জীব চিরঞ্জীব হ্যাঁ অমৃত, হ্যাঁ অমৃত, হাই কাইয়ুম আস্তাগীসু। বরহাল আমরা আজকে যে দোয়াটা কইতাম, আমি আসল আমার আজকের যেটা কইতাম আজকে কইতাম যে কোরআন শরীফ তিলাওয়াতের পরে যে দোয়াটা পড়িতাম, এই দোয়াটা কিতা, ও দোয়াটা আমি আপনারা সামনে পেশ করে দেই ইনশাআল্লাহ। আর চেষ্টা করবা এই দোয়াটা প্রত্যেক যারার মুখস্থ আছে দেখবা আপনার সহি না সহি নাই, কেউ বলি গেলে আবার এইটার কারণে আপনার ইয়াদ আইব, আর যারার বিলকুল স্মরণ নাই আপনারা সরাসরি এইটারে আপনার রেকর্ড করে রাখি দিতে পারেন ইনশাআল্লাহ, অথবা আজকের এই প্রোগ্রামে আপনারা পরবর্তীতে যে কোনো সময় দেখিয়া এইগুলো যে করতে পারেন। তো এখন কোরআন শরীফ খতম করিবার যে দোয়াটা, এই দোয়াটা আমি পড়ি, আল্লাহুম্মা আনি সাহসাতি ফি কবরি, আল্লাহুম্মা আনি সাহসাতি ফি কবরি, اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة، اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته আনা আল্লাইলি ও আনা আন্নাহা ওয়াজআল হুলি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আবার পড়ি আমি, আল্লাহুম্মা আনি সাহসাতি ফি কবরি, اللهم آني صحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة، اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته আনা আল্লাইলি আনা আন্নার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আসলে এই দোয়াটা সমস্ত কোরআন শরীফ যে সময় তিলাওয়াত করলিম, তিলাওয়াত করার বাদে মুখতসর বাদে এই দোয়াটা পড়ে দিব, এরপরে আপনার যা চায় মনে চায় তা পড়তে থাকুন, পড়তে থাকবো। اللهم آني صحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي حجة واجعله لي إماما ونورا وهدى ورحمة، اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. إذ وطا قرآن شريف খতম করার পরে সারা কোরআন শরীফ পড়ার পরে এই দোয়াটা পড়া, অথবা প্রত্যেক দিন যে আমরা তিলাওয়াত করি এর বাদেও পড়িতাম পারি, এভরিডে তিলাওয়াতের পরে এই দোয়া পড়তাম পারি, তবে আর সমস্ত কোরআন শরীফ তিলাওয়াতের বাদে এই দোয়াটা পড়িতাম পারি। আর সারা কোরআন শরীফের যে সমস্ত আয়াতি দোয়াই আয়াত আছে ওগুলো পড়িতাম পারি, যেমন দোয়ার আয়াত হল আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এরকম হ্যাঁ রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين. إن شاء الله আমরা একটা ব্রেকে যাব, ব্রেক থেকে এসে ইনশাআল্লাহ আপনার এই মূল্যবান আলোচনা অব্যাহত থাকবে।
সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দু, আমরা ছোট একটা ব্রেকে যাব। ব্রেক থেকে এসে ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথি যেভাবে মাশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাঞ্জল ভাষা আলোচনা করে আসছেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।